আসসালামু আলাইকুম, আমি প্রফেসর ডক্টর সেলিনা আক্তার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের বক্তব্যের একটা বিষয় যেটি হচ্ছে আমরা খুব বেশি সমস্যা শুনতে পাই চেম্বারে, আমি বলবো যে 90% ক্ষেত্রে মহিলাদের যে কিছু কমন কমপ্লেন থাকে, অন্য কোনো সমস্যা নিয়ে আসলেও হয়তো দেখা যায় শেষ মুহূর্তে উঠে যাচ্ছে এই সমস্যাটা, একটু বলে উঠলো যে আমার না ঠিক আছে সবই ঠিক আছে কিন্তু এই সমস্যাটা আমার হচ্ছে। এটা খুবই কমন একটা কোশ্চেন। দেখা যায় যে অন্য ব্যাপারও ডাক্তার দেখাতে এসছে অথবা তার হয়তো বোনকে নিয়ে আসছে অথবা ভাবিকে নিয়ে আসছে, তো সবাই চলে যাওয়ার পর সে একটু আলাদা করে ঢুকে আমাকে বলে গেল আপা আমার না এটা হচ্ছে আমি কী করবো। তো এটা খুবই কমন একটা জিনিস যে সহবাসের পরে জ্বালা পোড়া হওয়া। তো এই যে মেয়েদের একটা স্বাভাবিক একটা শারীরিক গঠন, মেয়েদের যে যৌনাঙ্গ অথবা ব্যাক প্যাসেজ আমরা বলে থাকি, সেগুলা ব্যাক প্যাসেজ তিনটা একসাথে থাকে, যেমন প্রস্রাবের রাস্তা, তারপরে পায়ুপথ এবং মাসিকের রাস্তা, এই তিনটা রাস্তা কিন্তু একই সাথে থাকে। তো যেহেতু একই সাথে থাকে এখানে ইনফেকশন হওয়ার সম্ভাবনা খুব বেশি। যদি কেউ পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিকমতো মেনটেন না করে অথবা আমাদের এখনকার যে লাইফস্টাইল, লম্বা সময় মেয়েরা ঘরের বাইরে থাকে, সেই ক্ষেত্রে অনেক সময় এই ইনফেকশনগুলো খুব বেশি কমন। প্রস্রাবের ইনফেকশন থেকে অনেক সময় মাসিকের রাস্তায় ইনফেকশন হতে পারে, তারপরে টয়লেটের রাস্তা থেকেও হতে পারে। সুতরাং সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। যখনই যৌনাঙ্গে কোনো ইনফেকশন হয় সেই ইনফেকশনের জন্য কিছু ইফেক্ট হয়, সেই ইফেক্টের একটা হচ্ছে সহবাসে জ্বালা পোড়া হওয়া, ব্যথা হওয়া। তাছাড়াও অনেক সময় দেখা যায় যে পানি ইউজ করার সময় জ্বালা পোড়া হচ্ছে, তারপরে খুব র থাকছে, মানে অনেক সময় ব্লিডিং হচ্ছে, অনেক সময় খুব বেশি চুলকানি হচ্ছে। তো যেটাই হয়ে থাকুক না কেন, যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে ধরে নিতে হবে যে আপনার মাসিকের রাস্তায় কোনো ইনফেকশন অথবা কোনো সমস্যা অথবা কোনো জটিলতা আছে। সেই ক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে আপনারা একটা চেক আপে চলে আসেন, গাইনি চেক আপে চলে আসেন। কারণ যখনই এই ধরনের কমপ্লেন হয় যে জ্বালা পোড়া করে, তখনই কিন্তু আমাদের সেই জায়গাটা দেখতে হয় ওখানে সমস্যাটা কী। অনেক সময় এই স্বাভাবিক যে সমস্যাগুলো বললাম তার বাইরে অন্য ধরনের কিছু সমস্যা হতে পারে, যেমন কারো যদি ডায়াবেটিস হয় হঠাৎ করে, আনডায়াগনোস, হ্যাঁ ডায়াবেটিস যাদের হয় অনেক সময় কিন্তু হঠাৎই ধরা পড়ে। কীভাবে ধরা পড়ে? এই যে মাসিকের রাস্তায় জ্বালা পোড়া, সহবাসে জ্বালা পোড়া, বারবার ইচিং হচ্ছে, চুলকানি হচ্ছে এবং প্রচণ্ড সাদা স্রাব যাচ্ছে, এই সমস্ত সমস্যা নিয়ে যে সমস্ত রোগীরা আমাদের কাছে আসেন, তো অনেক সময় দেখা যায় টেস্ট করতে গিয়ে ধরা পড়েছে তার হাই ডায়াবেটিস অথবা ডায়াবেটিস হয়েছে সে জানতো না। তো তখন দেখা যায় যে ডায়াবেটিসের চিকিৎসা করলে অনেক সময় সে ভালো হয়ে যাচ্ছে। তারপরে যে কমন ব্যাপারটি আছে সেটি হচ্ছে ক্যান্ডিডা ইনফেকশন, আমরা বলি ফাঙ্গাস, হ্যাঁ ফাঙ্গাস ছত্রাক যেটাকে বলা হয়, তো সেইটা ইনফেকশন। এখন আমাদের যে বাংলাদেশের যে এনভায়রনমেন্ট সেটা একটু ময়েস্ট টাইপের, একটু হিউমিডিটি বেশি, তো সেই ক্ষেত্রে হয় কি ওই ওই জায়গার এনভায়রনমেন্ট এরকম একটু স্যাঁতস্যাঁতে থাকে, স্যাঁতস্যাঁতে জায়গায় কিন্তু ছত্রাকের বসবাস। সেই ক্ষেত্রে সেই ছত্রাক যদি হয় মাসিকের রাস্তায় তাহলেই কিন্তু ওই জায়গাটা ইনফেকশন হবে, লাল হয়ে যাবে। এবং শুধু সহবাস না, নর্মালি সে টয়লেটের সময় যে পানিটা ইউজ করবে সে পানি ইউজ করার সময় কিন্তু তার সেই জ্বালা পোড়াটা হবে। তারপরে কিছু ব্যাপার থাকে, যেমন জরায়ুর মুখে যদি কোনো ইনফেকশন হয়, কোনো পলিপ হয়, অন্য ধরনের কোনো ইনফেকশন হয়, সেই ক্ষেত্রে জরায়ুর মুখ থেকে অনেক সময় বেশি বেশি রস বের হয়, যেটাকে আমরা স্রাব বলে থাকি। সে স্রাবগুলো বের হয়ে মাসিকের রাস্তা এবং চারপাশের জায়গাটাকে সবসময় ভেজা থকথকে রাখে এবং ওইখান থেকেও কিন্তু অনেক সময় সহবাসের যে সমস্যা সেটা হতে পারে। সুতরাং আমরা বুঝতে পারছি যে এই যে ডিসপেরোনিয়া, যেটা আমরা মেডিকেলের ভাষায় বলি ডিসপেরোনিয়া অথবা সহবাসের সময় জ্বালা পোড়া, এটি অবশ্যই একটি আমি বলবো যে বড় ধরনের সমস্যা। এবং অনেক সময় এই সমস্যার জন্য মেয়েরা সাইকোলজিক্যালি অনেক বেশি আপসেট থাকে, যেহেতু এটা একটা মানে গোপন ব্যাপার, মেয়েরা এটা নিয়ে খোলামেলাভাবে কথা বলতে একটু লজ্জা পায়, অনেক সময় ডাক্তারের কাছে বলতেও লজ্জা পায়, আশেপাশের মানুষকে বলা তো দূরের কথা, ডাক্তারের কাছে এসেও কিন্তু বলতে লজ্জা পায়। সেহেতু এই জিনিসগুলা, এই ছোট ছোট ব্যাপার থেকে কিন্তু সাংসারিক জীবনে অনেক বড় বড় জটিলতা হতে পারে। সুতরাং যদি কারো এইরকম হয়, সহবাসে জ্বালা পোড়া হয় অথবা মাসিকের রাস্তায় সবসময় জ্বালা পোড়া হয়, প্রস্রাব করার সময় এই ব্যথা হয়, প্রদাহ হয়, অবশ্যই তখন তখন আপনাদের হাতের কাছেই ডক্টররা থাকেন, গাইনি ডক্টর আছেন, ফিজিক্যালি গিয়ে দেখান। গুগল সার্চ করে
দেখে বোঝার চেয়ে নিজে ডক্টরের চেম্বারে গিয়ে ফিজিক্যালি দেখে সব কিছু পরীক্ষা করিয়ে যথাযথ চিকিৎসা নিলেই আপনি সুস্থ থাকবেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।